নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি, বৃহস্পতি ও রাহু এই তিনটি গ্রহ একত্রে মিলিত হয়ে এই সাত রাশিকে রাতারাতি লাখপতি থেকে কোটিপতি করতে চলেছে। 2022 টু 2025 নির্ণায়ক হতে চলেছে এই সাত রাশির জীবন। অর্থাৎ শনি, বৃহস্পতি এবং রাহু ছাপ্পার পার্কে ধন দিবে, আপনাদের সেভিংস বৃদ্ধি করবে, আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ এটা কিন্তু করাবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই 2022 টু 2025 এই শনি, বৃহস্পতি এবং রাহু এই একত্রে তিনটি গ্রহ ত্রিগ্রহী যোগ সৃষ্টি করে এই সাত রাশিকে লাখপতি থেকে কোটিপতি কিন্তু করতে চলেছে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতি ও রাহুর প্লেসমেন্ট কেমন আছে। যদি এই গ্রহগুলো আপনার রাশিচক্রে মজবুত অবস্থাতে থাকে, তুঙ্গ অবস্থায় থাকে, নিশ্চিতরূপে কিন্তু আপনারা এই সময়ের মধ্যে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের কর্ম, কেরিয়ার, ব্যবসা, প্রেম সমস্ত দিক থেকে, আর্থিক সমস্ত দিক থেকে কিন্তু লাভ কিন্তু করতে চলেছে। কোন এই সাত রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। মোটো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, বেশ কিছু তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মচক্রটা অ্যানালাইসিস করুন। কৌশিক রায়ের কাছে একটা কথা হবে না বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, কৌশিক রায় না কথাটা কেটে দিয়েছে। কিছু কিছু সময় জীবনে একলা চলতে হয়, এই একলা চলেই আপনি এই যে বৃহস্পতি, রাহু এবং শনি, একলা চলেই আপনি হিরো কিন্তু হতে চলেছেন এই 2022 টু 2025-এ। আপনি কিন্তু একলা চলেই জীবনে হিরো কিন্তু হতে চলেছেন। কোন এই সাত সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে আবারও বলছি, আপনাদের যাদের ক্ষেত্রে হরোস্কোপে সমস্যা আছে তারা কিন্তু একদম হুবহু রেজাল্ট কিন্তু পাবেন না, তারা নিজস্ব জন্মছকটা অ্যানালাইসিস করান। প্রথমেই আপনাদেরকে জানাই, বৃহস্পতি 12 বছর পর আপনার মীন রাশিতে অবস্থান করছে 13 এপ্রিল 2022-এ। শনি 27 বছর পর কুম্ভ রাশিতে অবস্থান করছে আপনার 29 এপ্রিল 2022, এবং রাহু আপনার 12 এপ্রিল 2022 মেষ রাশিতে অবস্থান করছে। এই তিনটি গ্রহ একত্রে মিলিত হয়ে লাখপতি থেকে কোটিপতি এই রাশিগুলোকে করবেই করবে। বেশ কিছু রাশির ক্ষেত্রে ধনযোগ, রাজযোগ সৃষ্টি করতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দুর্দান্ত এই 22-25 আপনাদের, দেখুন আপনাদের ভাগ্যভাবে ভাগ্যদেবতী শনি অবস্থান করছে, কর্মভাবে আপনার বৃহস্পতি সক্ষেত্রিক অবস্থান করছে, শনিও সক্ষেত্রিক, এবং একাদশভাবে রাহুর অবস্থান, গোচরে রাহু একাদশভাবে দুর্দান্ত ফল দেয় এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে মিথুন রাশির ক্ষেত্রে, এবং শনিও ভাগ্যভাবে অবস্থান করে রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে, কর্মযোগ, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা এবং এমএনসি কোম্পানিতে চাকরি এবং বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, এবং একাদশভাবে রাহু হঠাৎ সফলতা, বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু লাভ কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভ হতে চলেছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, দ্বিতীয় রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে কর্মপতি অবস্থান করছে, শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, একাদশভাবে
লাভভাবে বৃহস্পতির অবস্থান এবং আপনাদের দ্বাদশভাবে আপনার রাহুর অবস্থান। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লাভ, সফলতা এবং বিদেশ, অর্থাৎ যারা বিদেশে আছেন তারা কিন্তু বিদেশে কিন্তু সফলতা কিন্তু পাবেন, বা বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের মাটিতে যারা কাজ করছেন তারা কিন্তু, আপনি বিশ্বরাশির মানুষ, আপনারা কিন্তু এই 22-25 নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের কর্মযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ করতে চলেছে, তিন নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির 27 বছর পর একাদশভাবে শনির অবস্থান, রাশিতে রাহু এবং আপনার বৃহস্পতির অবস্থান দ্বাদশভাবে রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের প্রপার্টি থেকে লাভ, সফলতা, কর্মযোগ এবং আকস্মিক ধনপ্রাপ্তি এবং রাজনীতির ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, সেভিংস আপনাদের যথেষ্ট ভালো কিন্তু এই সময় হতে চলেছে। এই 22-25 নির্ণায়ক হতে চলেছে মেষ রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মেষ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। তবে বৃহস্পতি, শনি এবং রাহুর প্লেসমেন্ট আপনার ভালো থাকা এখন থেকে দরকার। 4 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিতে শনির অবস্থান, ধনভাবে ধনপতির অবস্থান এবং আপনার থার্ড হাউসে রাহুর অবস্থান। দেখুন, থার্ড হাউসে রাহু কিন্তু আপনার ইলেকট্রনিক গুডস, আপনার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দুর্দান্ত ফল দিবে এবং ধনপতি, ধনভাবে অবস্থান করা আপনাদের ইনকামটা বৃদ্ধি করবে, মানে আর্থিক স্টেবিলিটি যথেষ্ট মজবুত হবে, আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা যথেষ্ট ভালো হবে। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে রাজযোগ শনিতে রাশিতেই শনি অবস্থান করে রাজযোগ সৃষ্টি করছে, কেরিয়ার, কর্ম, অর্থ, ভাগ্য পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট পেতে চলেছেন। এই 3টি গ্রহ একত্রে কুম্ভ রাশিকে করতে চলেছে মালামাল। কেরিয়ার ক্ষেত্রে বিশেষভাবে ডেভেলপমেন্ট পেতে চলেছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনার ধনভাবে শনি, থার্ড হাউসে বৃহস্পতি এবং চতুর্থভাবে রাহু আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু করাবে। হঠাৎ লটারি, শেয়ার, ফাটকা, বিদেশ, এই জায়গা থেকে কিন্তু, বা বিদেশে যারা আছে, বিদেশে মাটিতে যারা আছে সেখান থেকে আপনারা সফলতা পাবেন এবং থার্ড হাউসে অবস্থান করে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি বৃহস্পতি আপনাদের দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসা গেন আপনাদের করবে এবং ভাগ্যভাবে দৃষ্টি আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয় আপনাদের করতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু এই সময় সাপোর্ট পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এই সময় হতে চলেছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত হবে এবং প্রপার্টি, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। আপনি মকর রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং আপনাদের ইনকাম কিন্তু, প্রচুর ইনকাম আপনারা কিন্তু এই সময় কিন্তু করবেন। 22-25 আপনাদের জন্য নির্ণায়ক, অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু ধনভাবে অবস্থান করছে, আর্থিক জায়গায় যথেষ্ট মজবুত করবে। বৃহস্পতি আপনাদের কেন্দ্রে অবস্থান করে হংস নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু এই সময় পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সম্পত্তিগত দিক থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বিদেশ থেকে লাভ হবে এবং আটকে গেছে টাকা, পেমেন্ট ফেঁসে গেছে, এই আটকে যাওয়া টাকা, পেমেন্ট ফেঁসে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু করবে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে শনি, আপনার চতুর্থভাবে আপনার বৃহস্পতি এবং পঞ্চমভাবে রাহু অবস্থান করছে। দেখুন, আপনাদের হংস নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, থার্ড হাউসে শনি আপনাদের যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে,
পঞ্চমভাবে রাহু আপনাদের সন্তান দিকটা ভালো, আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার, লটারি, ফাটকা থেকে আপনারা অর্থ কিন্তু পাবেন, বিজনেসের জায়গা আপনাদের যথেষ্ট ভালো হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, যারা নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, এই সময় কিন্তু টেলিকম ডিপার্টমেন্ট আছে, কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন, আপনি সেলস লাইনে আছেন, এবং এর পাশাপাশি আপনার ইঞ্জিনিয়ারিং গুডসের সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, 22-25 আপনি কিন্তু ধনুরাশি, এই শনি সাড়ে সাতি শেষ হচ্ছে, শনি সাড়ে সাতিতে শেষ হতে কিন্তু আপনাদেরকে অদ্ভুত অকল্পনীয় লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থভাবে শনি অবস্থান করে শ্মশানাগম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, পঞ্চমভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে, এবং ষষ্ঠভাবে রাহু। বৃশ্চিক রাশিও কিন্তু মোটামুটি ওভারঅল দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।